হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সারিফা তুলিস ব্লগ। আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আবার চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। নিশ্চয়ই ভাবছো এতদিন কোথায় ছিলাম, কি হয়েছিল, অনেকের মনে অনেক রকম কোশ্চেন রয়েছে, সেই জন্য সাথে সাথে অনেকেই কল মেসেজ অনেকেই করেছেন। তবে হ্যাঁ, সত্যি কথা বলতে আমি সত্যি একটু ছুটি নিয়েছিলাম, তবে অবাক লাগছে না, সত্যি ভালো লাগছিল না রোজকার ভিডিও করা, ভিডিও পোস্ট করা, এগুলো সত্যি এডিট করা, এগুলোর মতো মানে ভালো লাগা থাকে না এক সময়, আমার সেটা একদমই ভালো লাগছিল না। আর এটা ছিল সেদিনের লাস্ট ভিডিও, এরপরে আমরা অনেক জায়গায় গেছি, অনেক কিছু হয়েছে, বাট আমি ভিডিও সেভাবে কোনো রকম রেডি করিনি। তাছাড়া এদিন আমরা সবাই মিলে যাচ্ছিলাম আমার মামা শ্বশুর বাড়িতে, মানে আদি মামা শ্বশুরের যে আদি বাড়ি রয়েছে তো সেখানেই যাচ্ছিলাম। তো সেখানে আমরা সবাই মিলে যাচ্ছি একসাথে আর গিয়ে খুব খুব মজা করছিলাম, সবার সঙ্গে দেখা হলো, মানে অনেক দিন পর হয় না সবার সঙ্গে দেখা হলো, যেমন হয় সবাই গল্প গুজবে মেতে উঠেছিল, আর কিছু কিছু ছবিও আমরা তুলছিলাম যেগুলো স্মৃতি হয়ে থাকার জন্য, যেহেতু ওরাও বাংলাদেশ চলে যাবে, আমিও আর কবে যাবো ঠিক নেই, তো সেই জন্য অনেকগুলো ক্লিপিং তুলছিলাম। আর এখানে সব ভাইরা মিলে আড্ডা দিচ্ছে খাওয়া দাওয়া সব কমপ্লিট করে, আর আমরা এদিকে জায়রা মিলে একটু আড্ডা দিচ্ছিলাম সাইডের রুমে, তো বেশ ভালো লাগছিলো, অনেকদিন পর গেছি যেহেতু, অনেক কথা অনেক গল্প হলো। আর এটা হলো আমার আরেক জায়ের মেয়ে, আর আমি সেদিন ওকে প্রথমবার দেখলাম আর কি, এত বড় হয়ে গিয়েছে আমি ফার্স্ট টাইম দেখছি, মানে অনেকটা দিনের গ্যাপ হয়ে গেছে মাঝে। তুমি আর এটা হলো আমার আর এক বড় মামা শ্বশুরদের বাড়ি ডাকঘর, তো সেখানে গেছিলাম, আর এরপর পরই মানে পাশেপাশেই সব বাড়ি আর কি, তো আমার যা আরও দেওর ভাসুররা আছে তোমার সবারই এরকম পরপর বাড়ি আর কি, তো একদিন বেরিয়ে আমরা আর কি সবার বাড়ি যাচ্ছিলাম, যেহেতু ফার্স্ট টাইম আসা অনেকদিন পর, তো ওখানে আমরা ফার্স্ট চটায় গেছিলাম, তো ওখান থেকে চটা যে স্কুল হাই স্কুলের পাশেই, ওখান থেকে আবার আমরা ডাকঘর গেছি। আর এখানে পুচকুরা একটু খেলাধুলা করছে, এটাও আমার এক যায় মেয়ে। আর ওখান থেকে আসার পর আমরা একদিন সাউথ সিটি গিয়েছিলাম, তো এটাই আমাদের লাস্ট ছিল, কারণ এর পরপরই ভাইজান ভাবি দুজনের শরীরটা খুবই অসুস্থ ছিল, আর ভাইজানের একটা মেজর অপারেশন হয়েছিল, তো সেই কারণে অনেক দিন যাবত আমরা কোথাও বেরোইনি, আর কোনো রকম ভিডিও আমি ক্রিয়েট করিনি, তো এখন তারা সুস্থ হয়ে গিয়েছে, গিয়ে বাড়ি ফিরে গেছেন, আর আমি পরদিন মানে একটা নর্মাল ডেইলি ব্লগ দেখাচ্ছি। তো ওরা সুস্থ হয়ে বাড়ি চলে যাওয়ার পর সত্যি মনটা খুব খারাপ ছিল, কয়েকদিন যাবত ভালো লাগছিল না একদমই ভিডিও করতে বা কিছু, তো এটা রিসেন্ট ভিডিও শেয়ার করেছি। আর এটা আমি শিমের দানা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করছিলাম, এটা ফার্স্ট টাইম করছি, তাই ভাবলাম একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। এটা কিছুই না, শিমের বীজগুলোকে একটুখানি সেদ্ধ করে নিয়ে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি, নিয়ে এটা আলু দিয়ে পেঁয়াজ দিয়ে যেমনভাবে মাছ আলু রান্না করে সেরকমই, এতে কিন্তু খুবই মজা হয়েছিল, খেতে যে খারাপ লেগেছে তা না, খেতে সত্যি খুবই মজা লেগেছে। আর ভাইজান ওরা সবাই সুস্থ হয়ে বাড়ি চলে গেছেন, তবে আমাদের খুব মনটা খারাপ, অনেকদিন যেহেতু একসাথে ছিলাম সবাই, তো সেই জন্য চলে যাওয়ার পরপরই ঘরটা কেমন ফাঁকা ফাঁকা লাগছিলো আর কি, আর সামনে সামনেই ছিল সবে বরাত, আর এই গাছগুলোকেও ঠিক করার ছিল, এগুলো নিয়েও ভীষণ ব্যস্ত ছিলাম, সব গাছগুলো মানে পটগুলো চেঞ্জ করেছি, আবার কয়েকটা গিফট দিয়েছে ভাইজান নিজে আমাকে কিনে দিয়েছিলেন, তো সেইগুলোর মধ্যেও কিছু কিছু গাছগুলোকে ট্রান্সফার করলাম, এই সব টুকিটাকি কাজ করছি, সেই সাথে সামনে আবার সবে বেড়াত চলে আসলো, আর সবে বেড়াত নিয়ে যা হয় আর কি, বাড়ি টাড়ি ক্লিন করা, সমস্ত জায়গা পরিষ্কার করা, এই সব নিয়ে ভীষণই ব্যস্ত হয়ে গেছিলাম, আবার সেই সাথে সাথে বাচ্চাদেরও এক্সাম চলছে। তবে হ্যাঁ, আজকে এক্সামটা হবে লাস্ট, তো সেই কারণেই আমি হলাম আগের দিন ভিডিওটা এডিট করি, তো সেই ভিডিওটাই আজ পোস্ট করছি, কারণ গতকাল এক্সাম শেষ হয়ে গিয়েছে আর আমি একটু ফ্রি হলাম,
আর সেই সাথে সবাই বেড়াতে কয়েকটা টুকিটাকি ভিডিও এডিট করেছিলাম, তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর সবাই বেড়াত মানেই একটা আলাদা ইমেজ আমাদের, তো সেই কারণে বাড়িটাকে একটু আলাদা করে সাজানো, একটু আলাদা করে কিছু গুছিয়ে রাখা, একটু ক্যান্ডেল এগুলো জ্বালানো, বেশ একটা অন্যরকম ফিলিংস হয়। তো চলো চলো। এই তো আজ সবে বেড়াত, তাই কতগুলো প্রদীপ আর ক্যান্ডেলস আমি এখানে জ্বালিয়ে একটু সাজিয়ে গুজিয়ে নিচ্ছি, আর সেই সাথে বাবুদেরকেও একটু রেডি করে দেবো। আর চলো এখন যেমন সাজালাম আর কি সেটা কি তোমাদের সঙ্গে একটু ফাইনাল লুকটি শেয়ার করি। আর সেরকম কিছুই করিনি স্পেশাল, বা স্পেশাল কোনো রান্নাও করিনি, তো চলো। তো চলো আজকে ভিডিওটা আমি এই পর্যন্তই রাখবো। আর ওদিকে সানাফের সঙ্গে আমি দৌড়াদৌড়ি করছি ওকে পাঞ্জাবিটা পরাবো বলে, তবে ও পাঞ্জাবি পরতে খুব একটা কমফোর্টেবল ফিল করে না, তো সেই কারণে একটা কটনের পাঞ্জাবি হাতে নিয়েছি, নিয়ে দৌড়াচ্ছি ওর পেছনে যদি একটু পরে, তো দেখা যাক কতদূর কী হয়। তো চলো আমি আজ এই পর্যন্তই ভিডিওটা এন্ড করছি, আর আশা করছি আজকে এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকবে। আর ভালো লেগে থাকলে একটা লাইক করে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড টাটা।